সবাইকে স্বাগত জানাই লিগ্যাল হাবে আজকে আমাদের বিষয় সাইবার ক্রাইম ইউনিটি বা সাইবার ক্রাইম মামলা বা অভিযোগ আমরা কিভাবে দায়ের করব অর্থাৎ আমরা যদি কোনো সাইবার ক্রাইমের শিকার হই কোনো সাইবার ক্রাইমের ভিকটিম হই বা আপনার প্রিয়জন পরিচিত মানুষ কেউ যদি কোনো সাইবার ক্রাইমের ভিকটিম হয় তখন কিভাবে প্রতিকার পাওয়া যেতে পারে প্রতিকারটা কিভাবে আসবে তো আপনি যদি লিগ্যাল হাবে নতুন হয়ে থাকেন তাহলে লিগ্যাল হাব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তো সাইবার ক্রাইম বলতে সাধারণত আমাদের দেশে অনলাইন মিডিয়ার ব্যাপ্তির কারণে প্রচুর পরিমাণ সাইবার ক্রাইম সংঘটিত হচ্ছে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি ফেসবুক হ্যাক জিমেইল হ্যাক আইডি খুলে আপত্তিকর ছবি বা কারো ইনবক্স থেকে আপত্তিকর ছবি নিয়ে চাঁদা দাবি করা টাকা দাবি করা হুমকি দেওয়া অনলাইনে প্রশ্নপত্র ফাঁস করা সহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ আমরা দেখতে পাই সাইবার ক্রাইম ইউনিটে আপনি অভিযোগ করতে হলে আপনাকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে তিনটা পদ্ধতিতে আপনি সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়ের করতে পারেন বা মামলা করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে আপনি যে থানায় থাকেন সেই থানার লোকাল থানায় একটা জিডি করতে পারেন আপনার বিষয়টা নিয়ে দ্বিতীয় হচ্ছে আপনি cyberhelp@dmp.gov.bd সেখানে মেইলের মাধ্যমেও জানাতে পারেন তাদেরকে তারা খুবই অ্যাক্টিভ এবং তাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে ডিএমপির ফোন নাম্বার এবং তাদের জিমেইল আইডি ওয়েবসাইট সব কিছুরই ঠিকানা দিব আরেকটা হচ্ছে আপনি সরাসরি সাইবার ক্রাইম ইউনিট রমনাতে অবস্থিত ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে গিয়ে অভিযোগ দায়ের করতে পারেন তো সর্বপ্রথম হচ্ছে লোকাল থানায় গিয়ে আপনি জিডি করতে পারেন আপনার যে বিষয়টা নিয়ে সমস্যা হয়েছে ওই বিষয়টার প্রমাণ সহ স্ক্রিনশট থেকে শুরু করে বা যতটুকু প্রমাণ রাখা সম্ভব ততটুকু প্রমাণ নিয়ে আপনার লোকাল থানায় জিডি করতে হবে স্ক্রিনশট নেওয়ার আগে আপনার একটা জিনিস সবসময় মাথায় রাখবেন খেয়াল রাখতে হবে স্ক্রিনশট বা ইউআরএল নেওয়ার সময় অ্যাড্রেস বার যেন দেখা যায় যেমন www.omuk.com তারপর একটা অ্যাড্রেস বার ইউআরএল থাকে অ্যাড্রেস বারটা অবশ্যই থাকতে হবে কারণ অ্যাড্রেস বার দিয়ে হচ্ছে ট্রেস করাটা অনেক ইজি হয়ে যায় তো আপনি ইমেইলে হচ্ছে সফট কপি দিয়ে ইমেইল করে অভিযোগ দায়ের করতে পারেন না হয় হচ্ছে আপনি সাইবার ক্রাইম ইউনিটিকে সরাসরি আপনি অভিযোগটা দায়ের করতে পারেন তো এই তিনটা মাধ্যমে আপনি বেসিক্যালি অভিযোগ দায়ের করতে পারেন তো এই তিনটা মাধ্যমে অভিযোগ দায়ের করার পর যদি কর্তৃপক্ষের মনে হয় যে আসলে এটাও খতিয়ে দেখা দরকার বা এটা গুরুতর কোনো অপরাধ হয়েছে তখন কর্তৃপক্ষ আপনাকে বলবে যে কীভাবে আগাতে হবে বা আপনার কাছ থেকে ডকুমেন্ট চাইবে চাওয়ার পর হচ্ছে যে প্রসেসগুলো নেওয়া দরকার সেটা অবশ্যই হচ্ছে সাইবার ক্রাইম ইউনিট কাজ করবে তো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাজে আসছে বা কাজে আসবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে কমেন্ট করে জানাতে পারেন আর নতুন নতুন কোনো বিষয় নিয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ